আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবরকাত আজকের এই ভিডিওতে আমরা সালাতুত তবা নামাজের নিয়ম অর্থাৎ সালাতুত তবা নামাজ আমরা কীভাবে পড়ব এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব তো অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না কারণ এই সালাতুত তবা নামাজটা পড়তে হয় যদি আমরা বেশি কাজ করে ফেলি এই নামাজটা পড়ে আল্লাহ তালার কাছে তবা করলে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই সবে বড়াতে এই সালাতুত তবা নামাজটা পড়ার জন্য এই সালাতুত তাওবা নামাজটা পড়ে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন ইনশাল্লাহ আল্লাহ তালা চাইলে মাফ করে দিবেন আপনাকে তো কীভাবে পড়তে হবে এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব আর এই নামাজটা কখন পড়বেন আপনার যখন মন চায় তখনই পড়তে পারবেন তবে সবাই বেলাতে রাতেও আপনার এই নামাজটা পড়তে পারেন যেহেতু আমাদের আগামীকালকে সবাই বেলাতে রাতের দিন এই জন্য আমরা সে রাতে এ নামাজটা পড়ে নিব এ নামাজটা পড়লে আল্লাহ তালা আমাদেরকে আশা করি মাফ করে দিবেন তো সালাতুত তাওবা নামাজ নিয়ম হচ্ছে প্রশ্ন এক এই নামাজ কত রাকাত উত্তর হচ্ছে এই নামাজ রাকাত তবে বেশি পড়া যায় অর্থাৎ আপনি রাকাত রাকাত করে অনেক পড়তে পারবেন সমস্যা নেই এই নামাজ কখন পড়তে হয় নিষিদ্ধ সময় তবে রাতে সময় নিরিবিলি পড়া ভালো অর্থাৎ আপনি যে কোনো সময় পড়তে পারেন অথবা সবে বড়াতে রাত আপনি এই নামাজটা পড়তে পারেন তিন কোন সুরা দিয়ে পড়তে হয় যে কোনো সুরা দিয়ে আপনারা এই নামাজটা পড়তে পড়তে পারেন চার হচ্ছে এই নামাজের নিয়ত কি নিয়ত করবেন আমি সালাতুত তবার দুই রাকাত নফল নামাজ আদায় করে দিচ্ছি সব আকবর বেশি গুরুত্বপূর্ণ এ নামাজের ফজিলত কি উত্তর আবু বকর রদ আল্লাহ তাল আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে বলতে শুনেছি যে ব্যক্তি কোনো গুনাহ করবে তারপর উঠে উজু গোসল অবশ্যক পবিত্রতা লাভ করবে এবং কিছু নফল নামাজ পড়বে তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আল্লাহ নিশ্চয় তার গুণা ক্ষমা করে দিবেন অতঃপর তিনি এই আয়াত করলেন তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তারা আর কে পাপ ক্ষমা করবেন তারা নিজের কৃতকর্মের জন্য হটকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না তাদেরই জন্য প্রতিদান হলো তাদের পালন কর্তার ক্ষমা ও জান্নাত যার তল দেশে প্রবাহিত হচ্ছে প্রশ্রবণ যেখানে তারা থাকবে অনন্তকাল যারা কাজ করে তাদের জন্য কতই না চমৎকার প্রতিদান তারপর হচ্ছে ছয় এই নামাজ নফল উত্তর হচ্ছে নামাজ নফল সাত এ নামাজের পর কি করব আপনার কি তো গুনাহের কথা স্মরণ করে কান্নাকাটি করে আল্লাহর কাছে অবাক করলে অবশ্যই আল্লাহ তালা আপনার ক্ষমা করে দিন এবং হচ্ছে এনামাজ আপনারা কীভাবে পড়বেন সাধারণ আমরা যে যেরকমভাবে মানে নফল নামাজ পড়ি দুই রাকাত নফল পড়ি তো ওইরকমভাবেই এই তবা নামাজ পড়তে হবে একই নিয়ম তবে নিয়তটা আলাদা করবেন নিয়ত হচ্ছে আমি দুই রাকাত তবা নামাজ আদায় করতেছি আল্লাহ হকব তো এরকমভাবে আপনারা তবা নামাজটা বেশি বেশি করে আদায় করবে